19 আগস্ট যে দিন, এই দিন কিন্তু বঙ্গবন্ধুর উপরে আঘাতের দিন না, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করবার দিন, এবং বঙ্গবন্ধুকে নস্যাৎ করে, স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে এই দেশকে একটি লুজ কনফেডারেশন পাকিস্তানের ভিতরে নিয়ে যাওয়ার মূল পরিকল্পনা নিয়েই এই 15 আগস্ট সংগঠিত করা হয়েছিল, তেসরা নভেম্বর সংগঠিত করা হয়েছিল, এবং এই দেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমরা কি দেখি, প্রথম আঘাত আসবে কার কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে। তো প্রথম সকালে আমরা কি দেখলাম, বঙ্গবন্ধু তার পরিবার, তার ভগ্নিপতি তার পরিবার, তার ভাগ্নে তার পরিবার নাই, সব আছে। বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদ শপথ নিল, বঙ্গবন্ধুর আমলে সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, রক্ষীবাহিনী প্রধান, বিডিআর প্রধান সবাই শপথ নিল, অর্থাৎ শুধু একটি পরিবার নাই, বোঝানো হলো আওয়ামী লীগ ধৈর্য ধরে আমি আছি মোস্তাকান্নার সামনে। তারপরে আসলো জিয়াউর রহমান, কি মুক্তিযোদ্ধা, সাইনবোর্ড, অর্থাৎ মুক্তিযোদ্ধারা শান্ত থাকুন, ঘাবড়েও না আমি আছি। মুক্তিযুদ্ধ সংসদেই প্রথম ভাগ করা হলো, এবং জয় বাংলা স্লোগান বিতাড়িত করা হলো, বাংলাদেশ চিন্তাভাবনা দান হলো, ধাপে ধাপে জিয়াউর রহমান সমাবর্ষে মোশাররফ, ন মোশাররফ রহমানকে শাহদেশকে প্রধানমন্ত্রী করা হলো। সে শাহদেশ কি ছিল, শাহজি জাতিসংঘে গিয়ে বক্তৃতা বলেছিল, ওটা কোনো মুক্তিযুদ্ধ না, ওটা বিহারি বাঙালি একটা দ্বন্দ্ব, সেই শাহাদেশকেই প্রথম প্রধানমন্ত্রী করা হলো, পরবর্তীকালে মোশাররফ রহমান সিনিয়র মিনিস্টার, নট অ্যাজ এ ডেজিগনেটেড প্রাইম মিনিস্টার। তা আমার কথা হলো যে এই যে ধাপে ধাপে তারা জিনিসটাকে সামনে আনার চেষ্টা করলো, এবং এই 15 আগস্টের লোকদেরকে কূটনৈতিক মিশনে চাকরি দেওয়া, পরবর্তীকালে রাজনীতিতে আনা, ফ্রিডম পার্টি গঠন করা, তাদেরকে এমপি করা, বিদলে নেওয়া, এবং খালেদা জিয়া ঠিক একই কাজ করেছে, এর সাথে আমারও তারা কিন্তু সংসদ সদস্য হয়েছে, এবং এই দেশে মুক্তিযোদ্ধার বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে জিয়াউর রহমানের সাজায় প্রতিষ্ঠা করেছে, এইটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তারপরেও বাস্তবতার কারণেই আমাদেরকে বিভিন্ন সভা, বিভিন্ন আন্দোলনে সহায়ক শক্তি হিসাবে তারা এসছে, আমরাও ব্যবহার করেছি, আমাদের সাথে আছে থাকবে, কিন্তু তার মানে এই না আমরা শেখ হাসিনা কিন্তু কোনোদিন তার রাজনীতি থেকে লক্ষ্যচ্যুত হয় নাই।